বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এই সভা ও নির্বাচনে যুক্তরাজ্যে বসবাসরত মাথিউরাবাসী অংশগ্রহণ করেন। প্রথম পর্বে সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্ব, সেক্রেটারি জাকির হোসেন খানের পরিচালনায় আয় ব্যয়ের হিসাব পেশ করেন ট্রেজারার নুরুল হক। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচনে একক প্যানেল থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আবারও শাহাবুদ্দিন ও সেক্রেটারি পদে জাকির হোসেন খান এবং ট্রেজারার পদে আতিকুর রহমান মোহনকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর খান। সুরমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফাজউদ্দিন, মুহিবুর রহমান, শাহাবুদ্দিন চঞ্চল, সেলিম উদ্দিন, শামসুল হক, আব্দুল ওয়াদুদ, গৌসউদ্দিন, আবু বকর, বদরুল ইসলাম, নাসির উদ্দিন ও সালে আহমেদ সহ আরও অনেকে।